ওকে আচ্ছা, এটা কি বুয়েট 16-17 ম্যাথের কোশ্চেন নাম্বার কত? 01, ঠিক আছে। তো আমরা 16-17 সিরিজটা শুরু করতেছি, তো এখানে সিরিয়ালে আবার ম্যাথগুলো দিব। আমাদের অলরেডি বলে রাখি যে 19-20 শেষ, তারপরে 18-19 দেওয়া শেষ, তারপরে 17-18, আর এখন শুরু হয়েছে কি 16-17টা, ঠিক আছে। তুমি যদি চ্যানেলের প্লেলিস্টে একটু ঘাটাঘাটি করো তাহলে তুমি ইজিলি পাই যাবা যে তোমার প্রত্যেকটা ম্যাথ সিরিয়ালি সলভ করা আছে। আশা করি উপকার হবে। ম্যাথেরগুলো দিছি শুধু 18-19ই তোমার ফিজিক্সে সলভ পাবা আর কেমিস্ট্রি সলভ পাবা, বাকিগুলোতে এখনো কেমিস্ট্রি আর ফিজিক্স এখনো ধরা হয় নাই, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই দিয়ে দেবো, চেষ্টা করবো, ঠিক আছে। তো এক নাম্বার থেকে স্টার্ট করতেছি। এক নাম্বার প্রবলেম দিয়ে কি বলছে দেখো তো, 1 + 2i / 1 - 3i, এটাকে কি বলছে? r·cos θ + i·sin θ আকারে কি করতে বলছে? প্রকাশ করতে বলছে, রাইট? r·cos θ + i·sin θ, ওকে। তো এখানে তুমি দুইটা টার্ম দেখতেছো, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে থিটা। এখানে যে আইটা আছে, আইটা দ্বারা বোঝাই দিয়েছে ইমাজিনারি পার্ট, ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার না। আমার এখানে আননোন কে কে আছে? আর আছে আর থিটা আছে। আর কে কি বলে এই জটিল সংখ্যায়? আর কে বলা হয় কি? পোলার, পোলার পার্টটা। আর থিটাটাকে কি বলা হয়? পোলার কোণ, বা আমরা এটাকে অন্য একরকম ভাবে বলতে পারি, এটাকে বলি আমরা মডিউলাস, আর থিটাটাকে কি বলি? আর্গুমেন্ট। মানে আর কে আমরা বলি মডিউলাস, আর থিটাটাকে কি বলি? আর্গুমেন্ট, ওকে। আমরা জানি যে মডিউলাসটা কেমনে বের করে, এই মডিউলাসটা জটিল সংখ্যা। ধর একটা জটিল সংখ্যা যদি কি হয়, x + iy হয়, তাহলে এই জটিল সংখ্যার মডিউলাস বের করার উপায় হচ্ছে √x² + y² এটা আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। আর x + iy এর যদি আমি আর্গুমেন্ট বের করতে যাই, আর্গুমেন্ট বের করার উপায় কি? tan−y/x। আমি আবার রিপিট করতেছি, আর্গুমেন্ট বের করার উপায় কি? tan−y/x। আর মডিউলাস বের করবো কিভাবে? √x² + y² কার? x + iy এর। কিন্তু আমাদের যে জটিল সংখ্যাটা দেওয়া সেটা কিন্তু x + iy আকারে নাই। x + iy দ্বারা কি বোঝায়? এরা সবাই কি আছে? একই, মানে একটা সিমেট্রিক্যালি আছে, মানে একটা লাইনে আছে। কিন্তু এখানে দেখো এটা উপরের তালা এবং নিচের তালা, মানে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, ভগ্নাংশে বিভক্ত হয়ে গেছে। তাহলে তোমার এটাকে প্রথমে কি করা লাগবে? সাইজ করা লাগবে, মানে এটাকে x + iy ফরম্যাটে আনা লাগবে। তো একটা জটিল সংখ্যাকে তুমি কিভাবে এই অবস্থা থেকে x + iy ফরম্যাটে আনার জন্য তুমি কি করবা? নিচের যে রাশিটা দেওয়া আছে 1 - 3y, এটার অনুবন্ধী রাশি দিয়ে উপরে এবং নিচে কি করবা? গুণ করবা। আমি আবার রিপিট করতেছি, এরকম ভগ্নাংশ আকারে যদি কোনো রাশি থাকে তাহলে এটাকে তুমি কি করবা? যদি x + iy ফরম্যাটে আনতে চাও তাহলে অনুবন্ধী রাশি দ্বারা কি করবা? উপরে বা নিচে একবার গুণ করে দিবা। তাহলে গুণ করে দিলে কি লাভ? তুমি দেখো উপরে যদি গুণ করো, দেখো তো একই সাথে এককে গুণ করলে এক আসবে, ওয়ানের সাথে 3i কে গুণ করলে 3i আসবে, 2i সাথে 1 কে গুণ করলে 2y আসবে, আর 2i সাথে 3i কে গুণ করলে কত আসে? 6i² আসে, তাই না? কি আসবে? 6i² আর এখানে দেখো a − b × a + b অথবা a + b × a - b, তো সূত্রটা হবে কি? a² এখানে এর জায়গায় আছে 1 - b², বি এর জায়গায় আছে কি? 3i, ঠিক আছে। আমাদের a + b × a - b সূত্রটা কি আসতেছে? a² - b² তাহলে এখানে দেখো তো কি আসলো? 1 3i আর 2i কে যোগ করলে আমরা দেখতেছি কত হবে? 5i, আর 6i² এটার মানে হচ্ছে কত? i² এর যে ভ্যালু, i² এর ভ্যালুটা সবাই আমরা জানি যে কত আসে? -1, তাহলে এখানে আসতেছে কত? -6, আর নিচে আসতেছে 1। আচ্ছা এখানে দেখো তো 3i² করলে কত হবে? 9। একটা i² আছে, এই i² এর ভ্যালু কিন্তু আবার কত? -1। এখানে যে i² আসবে, ওই i² ভ্যালু কত আসবে? -1। তাহলে উপরে দেখো তো কি আসতেছে? 5i, আর 1 থেকে 6 চলে গেলে কত থাকে? -5, আর নিচে দেখো -9, আর এখানে একটা -1, কি যাবে? +9, 9 আর 1 যোগ করলে কত আসে? 10, ঠিক আছে। তাহলে তুমি রাশিটা কিসে কনভার্ট করতে পারছো? 5i কে যদি 10 দ্বারা ভাগ করো কি আসে? একটা হাফ। 5 কে 10 দ্বারা ভাগ করলে কি আসে? 1/2, মানে 1/2i মাইনাস এই 5 কে আবার 10 দ্বারা ভাগ করলে কি আসতেছে? 1/2। তাহলে আমি এটাকে যদি সুন্দর করে লিখি, সামনে দিকে লিখলাম -1/2টাকে, প্লাস দিয়ে কি লিখলাম? ½i কে। দেখো তো এটা এখন কিসে কনভার্ট হয়ে গেছে? x + iy তে কনভার্ট হয়ে গেছে। তাহলে তোমার প্রশ্ন থাকতে পারে এক্স কে? এক্স হচ্ছে যে -1/2টাকে আমরা বলবো এক্স, আর +1/2টাকে আমরা কি বলতে পারি? ওয়াই। x + i × y, দেখো তো এক্স এর জায়গায় কি আছে? -1, আর ওয়াই এর জায়গায় কি আছে? +1, ঠিক আছে। এখন আমরা কি করবো? এটার মডিউলাসটা বের করবো। তো মডিউলাস বের করা খুব সহজ, আমরা এখানে লিখে রাখছি যে মডিউলাস কেমনে বের করবো? আর √x² + y² আমরা এক্স এর মানটা পাইছি -1, আর ওয়াই এর মানটা আমরা পাইছি কত? +1, স্কোয়ার করে কি করে দিব? যোগ করে দিব। আমরা সবাই জানি যে হাফকে স্কোয়ার করলে কত আসে? 1/4, এই হাফকে স্কোয়ার করলে কত আসবে? 1/4, 1/4 আর 1/4 যোগ করলে কত আসবে? 1/2, 1/2 কে যদি আমি রুট করি কি আসে? 1/√2, তাহলে আমাদের মডিউলাসটা বের হয়ে গেছে কি? 1/√2, ঠিক আছে। এখন মেইন পরের টার্গেট হচ্ছে কি বের করা? আর্গুমেন্টটা বের করা। আর্গুমেন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? থিটা, ঠিক আছে। আর্গুমেন্টকে আমি কি দ্বারা প্রকাশ করছি? থিটা। থিটা সমান সমান আমরা কি জানি? tan−y/x,
থিটা সমান সমান আমি সূত্রটা কি রেখেছি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো তো এখানে আমাদের ওয়াই এর জায়গায় কত ছিল, দেখো তো ওয়াই এর জায়গায় ছিল এটা কিন্তু আমাদের ওয়াই, এটা কিন্তু আমাদের এক্স, ওয়াই এর জায়গায় ছিল প্লাস হাফ আর এক্স এর জায়গায় ছিল কে মাইনাস হাফ, ঠিক আছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই জায়গায় ছিল প্লাস হাফ, এক্স এর জায়গায় ছিল মাইনাস হাফ, তাহলে আমি যদি প্লাস হাফ আর মাইনাস হাফ কে কেটে দিই তাহলে আমাদের এখানে অবশিষ্ট থাকে কত ট্যান ইনভার্স মাইনাস ওয়ান, ঠিক আছে। তা আমরা এখন থিটা সমান সমান কি পেয়েছি ট্যান ইনভার্স মাইনাস ওয়ান। এখন মেইন টার্গেট হচ্ছে ট্যান কত ডিগ্রিতে আসে মাইনাস ওয়ান এটা তোমার বের করা, ওকে। তো এখন তুমি এটা খুব ইজিলি করতে পারো যদি তুমি কোয়ারডেন্ট নিয়ে তোমার আইডিয়া থাকে। আমরা টোটাল জানি যে চারটা কোয়ারডেন্ট আছে, ঠিক আছে। এখন আমাদের যে পয়েন্টটা আসছে মাইনাস হাফ প্লাস হাফ ওয়াই, এই সরি মাইনাস হাফ প্লাস হাফ আই, ঠিক আছে। এখানে দেখতেছি মাইনাস, মাইনাস মানে কোন দিকে যাবা, ডান দিকে যাবা নাকি বাম দিকে যাবা, মাইনাস মানে বাম দিকে যাব। আর প্লাস হাফ দেওয়া আছে তার মানে এটা কই, উপরের দিকে উঠবো নাকি নিচের দিকে উঠবো, অবশ্যই উপরের দিকে উঠবো। তাহলে আমাদের যে পয়েন্টটার কথা বলতেছি এই পয়েন্টটা কোন কোয়ারডেন্টে অবস্থিত, সেকেন্ড কোয়ারডেন্টে অবস্থিত, বুঝতে পারছি। আমি আবার রিপিট করতেছি, এখানে দেখো প্রথম পার্টটা কি আছে মাইনাস হাফ, মাইনাস হাফ মানে কি ডান না বাম, বাম। আর উপরে আছে কে সরি পরের পার্টে কি আছে প্লাস হাফ, প্লাস হাফ মানে কি উপরে না নিচে, অবশ্যই পজিটিভ দ্বারা কি বোঝাইতেছে উপরে। তাহলে আমাদের পয়েন্টটা কত কোথায় আসতেছে সেকেন্ড কোয়ারডেন্টে, ঠিক আছে। তাহলে গেল গা ভেজালটা। এরপরে দেখো এখানে কি আছে একটা ওয়ান আছে, আমরা সবাই জানি যে টেন কত ডিগ্রিতে ওয়ান আসে, 45 ডিগ্রিতে। এখন দেখো এই যে রেখাটা আছে এই রেখাটা কিন্তু এক্স অক্ষের সাথে কয়টা কোণ তৈরি করছে, দুইটা কোণ। আচ্ছা আমরা আর্গুমেন্ট কাকে বলি, মোটামুটি তোমাদের আর্গুমেন্টে যদি সংজ্ঞাটা মাথায় থাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যান্টি ক্লকওয়াইজলি যে কোণটা তৈরি করে তাকে কি বলে আর্গুমেন্ট বলে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো আমাদের এখানে ট্যান ইনভার্সের ভিতরে কি আছে, একটা মাইনাস ওয়ান আছে। তুমি যদি মাইনাসটাকে একটু ইগনোর করো, মানে মাইনাসের কথাটা একটু পরে চিন্তা করো, কেন চিন্তা করবো পরে, কারণ সেকেন্ড কোয়ার্ডিনেটে ট্যান অলরেডি মাইনাস, তাহলে মাইনাসটা নিয়ে এখন আর চিন্তা করার কোনো দরকার নাই। বাকি রইলে কত ওয়ান, ট্যান কত ডিগ্রিতে ওয়ান আসে, 45 ডিগ্রিতে। বলো তো এই কোণটা কি 45 হবে নাকি এই কোণটা 45 হবে, তোমার কমন সেন্স কি বলে অবশ্যই এই কোণটা 45। তাহলে এই কোণটা কত হবে, যদি এই 45 হয় পুরা কোণটা যদি আমরা 180 বলি তাহলে 180 থেকে 45কে বিয়োগ করে দিলে যেটা আসে ওইটা হচ্ছে কি এই কোণটা। তাহলে এই কোণটার মান আমরা কত পাইতেছি 135 ডিগ্রি। আমি আবার তোমাকে একটু বোঝাই, আমি প্রথমে কি করছি আমার যে পয়েন্টটা পাইছি মাইনাস হাফ প্লাস হাফ আই ওইটা দিয়ে প্রথমে কি করছি চেক করছি এটা কোন কোয়ারডেন্টে অবস্থিত, দেখলাম যে মাইনাস হাফ বাম দিকে প্লাস হাফ উপরের দিকে, তাহলে সেকেন্ড কোয়ারডেন্টে, সেকেন্ড কোয়ার্ডেন্টে ট্যান নেগেটিভ তাই মাইনাসটার কাজ শেষ। বাকি রইলো কত ওয়ান, ট্যান কত ডিগ্রিতে ওয়ান আসে 45, তাহলে এই কোনটা 45 হলে এই কোনটা কত আসে 135। এটাই হচ্ছে কি আমাদের আর্গুমেন্ট। তাহলে দেখো আমাদের মডুলাসও বেড়ে গেছে আর্গুমেন্টও বেড়ে গেছে। এবার আমাকে প্রশ্ন বলছে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটাতে প্রকাশ করো। এখন আমরা আর এর মানটা কত পাইছি, আর এর মানটা পাইছি 1/√2 কস থিটা, থিটার মানটা আমরা পাইছি 135 ডিগ্রি প্লাস আই ইন্টু সাইন থিটার মানটা আমরা কত পাইছি 135 ডিগ্রি। দেখো এটাতে প্রকাশ হয়ে গেছে, বুঝতে পারছি নাকি বুঝিনি, আশা করি সবাই বুঝতে পারছি। তো আমি যদি আবার রিপিট করি কি করছি প্রথম থেকে একটু রিভিউ করে দিই, এখানে তোমাকে একটা রাশি দেওয়া ছিল 1+2y 1-3y, এটাকে প্রথমে এক্স প্লাস আই ওয়াই ফর্মেটে আনছি কিভাবে, নিচেরটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দিচ্ছি, তখন আসছে মাইনাস হাফ প্লাস হাফ ইন্টু আই, এক্স প্লাস আই ওয়াইতে কনভার্ট হয়ে গেছে। মডুলাস কেমনে বের করবো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর্গুমেন্ট কেমনে বের করবো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। প্রথমে মডুলাসটা বের করছি, দেন আর্গুমেন্টটা বের করছি, আর্গুমেন্টটা বের করার পর ট্যান ইনভার্স মাইনাস ওয়ান আসছে। দেন আমরা চেক করছি কোন কোয়ারডেন্টে আছে, দেখলাম সেকেন্ড কোয়ারডেন্টে, সেকেন্ড কোয়ারডেন্টে কোন দেখতেছি কত তৈরি করতেছে 45, তো 45 যদি এই সাইড দিয়ে 45 হয় তাহলে এটা হবে 135, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছি, থ্যাংক ইউ।